আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সারাদিনের পাওয়া চারটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ সাত জানুয়ারি দু হাজার বাইশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি থেকে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হলো সৌদি আরবে এখন প্রতিদিনই রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হচ্ছে এমত অবস্থায় সৌদি আরবে করোনার সংক্রমণ সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল এক সাক্ষাৎকারে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন সৌদি আরবে বর্তমানে যে হারে করোনা রোগী বাড়ছে এতে করে ধারণা করছে সামনের দিনগুলোতে আক্রান্ত রুগীর পরিমাণ আরও বাড়বে তাই সকলকে করোনা প্রতিরোধের জন্য যে সতর্কতা ও প্রতিরোধগুলো নির্দেশনা দেওয়া আছে তা মেনে চলার আহ্বান করা হয়েছে এবং সচেতন হতে বলা হয়েছে সেই সাথে যারা করোনার ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছে এবং তিন মাস পার করেছে তাদেরকে অতি দ্রুত ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ করার জন্য আহ্বান করা হয়েছে সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো সৌদি আরবে যে সকল অবৈধ ও হুরুপ্রাপ্ত প্রবাসীরা আছেন তাদের জন্য বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা থেকে জানানো হয়েছে আগামীকাল আট জানুয়ারি শনিবার তায়েফের রোবাদ সেরাজুদ্দিন ইস্তারা আফগানি ক্লাব সেরাখাইয়া চোট বোকারিয়া অবস্থান করে ফাইনাল এক্সিট সংক্রান্ত সেবা প্রদান করা হবে তাই যে সকল অবৈধ এবং হুরুপ্রাপ্ত প্রবাসীরা আছেন এবং ফাইনাল এক্সিট নিয়ে দেশে ফেরত যেতে চান তাদেরকে যথাস্থানে উপস্থিত হয়ে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করার অনুরোধ করেছে জেদ্দা কনসুলেট সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো সৌদি আরবে চলছে ওটের সৌন্দর্য প্রতিযোগিতা সবচেয়ে সুন্দর ওট খোঁজার এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় অংশ নিয়েছে তিরিশ হাজারেরও বেশি ওট কিং আব্দুল আজিজ ক্যামেল ফেস্টিভ্যাল নামে পরিচিত এই উৎসব বিশ্বের সবচেয়ে বড় ওট উৎসব তবে করোনার জন্য এই উৎসব বন্ধ করে দেওয়া হয়েছে কিং আব্দুল আজিজ ক্যামেলের ফেস্টিভ্যাল উৎসবের মাঠ এবং এর আশেপাশের এলাকার অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ ও বন্ধ করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ সৌদি থেকে পাওয়া আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবরটি হল সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর সৌদি আরবে আজ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে তিন হাজার জন এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে পাঁচ লক্ষ বাহাত্তর হাজার দুইশো পঁচিশ জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে আটশো জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো আটাত্তর জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রোগী মারা গেছে দুই জন এখন পর্যন্ত মোট মারা গেছে আট হাজার আটশো জন এই ছিল সৌদির আজ সারা দিনের পাওয়া চারটি গুরুত্বপূর্ণ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংঢং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে